28 ফেব্রুয়ারি বামুনডাঙ্গায় সহিংসতার ঘটনায় বন্ধ হওয়া জামায়াত শিবিরের অর্থদাতা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পর এবার ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত দেখে রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ পাচ্ছে জামায়াতের ঘাঁটি বলে পরিচিত আল হিকমা মাদ্রাসা। সেদিন এখানেই একত্রিত হবার পর ফাঁড়িতে হামলা করে চার পুলিশকে হত্যা, রেল স্টেশন, সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে জামায়াত শিবিরের সশস্ত্র নেতাকর্মীরা। অপরদিকে সেদিনের ঘটনায় আহত পুলিশ সদস্যকে নিয়ে হাসপাতালে যাওয়ার অপরাধে স্থানীয় একটি ক্লিনিকের এক আয়াকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। দেখুন রতন সরকারের রিপোর্ট। বামনডাঙ্গা ফাঁড়ি হামলায় যে চার পুলিশ নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজনকে প্রথমে আনা হয়েছিল এই ক্লিনিকটিতে। অ্যাম্বুলেন্স জোগাড়ের পর তাদের নেওয়া হয় রংপুরে। মুমূর্ষু ওই মানুষগুলোর সঙ্গে যাওয়ার অপরাধে চাকরি গেছে আয়া রাবেয়ার। পুলিশগুলো যখন এখানে অসুস্থ হলো, অসুস্থ হয়ে নিয়ে আসলো, নিয়ে আসার পর ছোট একটা বাচ্চা আছে, তো ভাবিটা আমার কাপড় টানি ধুচ্ছে, ভাবি আপনাকে যাইতেই হবে। আমি বলছি চার দিন পর আসছেন, আপনি আপনার যে কাজগুলো, আপনার যেটা কাজ সেটা কাজগুলো সঠিকভাবে আপনি চালে যাবেন। না স্যার এটা বলে নাই। আমি তখন কি করছি, আট দিন পরে যখন আসছে এসে কয় কি হেড অফিসে কথা বলেন, তখন হেড অফিসে কথা বলার পরে বলে তাকে নাচ নিষেধ করে দেন, সে যেন কোনো কাজ করতে পারে না। বামনডাঙ্গা আক্রমণের আগে বিভিন্ন এলাকা থেকে আসা জামাত শিবিরের কয়েক হাজার নেতাকর্মী একত্রিত হয়েছিল জামাত নেতা জাহাঙ্গীর আলম খোশবাগী পরিচালিত এই আল হিকমা মাদ্রাসাটিতে। তারা এই মাদ্রাসায়, এই মাদ্রাসার সুপারের নেতৃত্বে সংগঠিত হয়ে তারা বামনডাঙ্গায় আক্রমণ করেছে এবং বামনডাঙ্গায় চারজন পুলিশ হত্যা করেছে। এই মাদ্রাসার সুপার জাহাঙ্গীর সাহেব ওনার নেতৃত্বে মনে করেন বাহির থেকে ভটভটিতে করে জামাত শিবিরের নেতারা আসে, ওরা সারা রাত এখানে সংঘবদ্ধ থাকে। জামায়াত শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্তি শুধু নয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে ক্ষতিপূরণ হিসেবে 45,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে মাদ্রাসাটিকে। ক্ষতিগ্রস্তদের তালিকা আসছে, ফাইন্যান্সিয়াল কোনো ফিগার এখানে ফন্ডড করা হয়। সেই তালিকায় কি আলিফার নাম দিয়েছে? হ্যাঁ, তালিকা ছিল। যারা ক্ষতিগুলো করলো তারাই ক্ষতিগ্রস্তদের তালিকায় থাকবে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে জামাত শিবিরের সহিংসতায় সুন্দরগঞ্জ উপজেলার 258টি প্রতিষ্ঠান, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত চিহ্নিত করে 2,69,32,500 টাকা বরাদ্দ দিয়েছে সরকার। রতন সরকার, সময় সংবাদ, বামনডাঙ্গা।